তথাগত বুদ্ধের সঙ্গে জ্ঞানগঞ্জের সম্পর্ক আছে, কারণ বুদ্ধের হাত ধরেই জ্ঞানগঞ্জের সৃষ্টি হয়েছিল। সে কথা জানেন কি? বুদ্ধ দর্শন আর তিব্বতের কিছু প্রাচীন শাস্ত্র কিন্তু এ কথাই বলে। জ্ঞানগঞ্জের মূল শিক্ষার সঙ্গে বুদ্ধের বাণীর সম্পর্ক, আসুন আজ জ্ঞানগঞ্জের এই অজানা দিকেই আলো ফেলা যাক। আপনারা শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস অজানা অলৌকিক। ভৃগুরাম পরমহংসের সূর্যলোকে পাড়ি দেওয়ার কথা আমরা আগের পর্বেই আলোচনা করেছি। কি ধরনের দেহ নিয়ে তিনি সেই জ্বলন্ত অগ্নিবলয়ের মধ্যে প্রবেশ করতে পারেন তারও একটা সম্ভাব্য আলোচনা আমরা করেছি। আর সেই আলোচনা করতে গিয়েই প্রজ্ঞাপারমিতার কথা এসেছিল। আর প্রজ্ঞাপারমিতার কথা এলেই যে বুদ্ধ আসবেন সে তো অবশ্যম্ভাবী, কারণ সেই শূন্য অবস্থায় তিনি একাই যে একমাত্র পৌঁছতে পেরেছিলেন। তবে হ্যাঁ, আজকে সেই শূন্যাবস্থার কথা নিশ্চয়ই আলোচনা করব না। তিব্বতের প্রাচীন শাস্ত্র বলে বুদ্ধদেব তাঁর জীবনের শেষ ভাগে দক্ষিণ ভারতে এসে পৌঁছেছিলেন। সেখানে দেবতা কালচক্রের রূপ ধরে দিব্য জীবন আর জ্ঞান, কর্ম, দর্শন এবং কর্মফল আর মোক্ষ বিষয় এমন কিছু কথা বলেছিলেন যা সারা জীবনে তিনি আর কোথাও বলেননি। সেসব কথা কোথাও লেখাও নেই, কিন্তু এসব কথা কেন তিনি বললেন জানেন কি? কারণ জনশ্রুতি বলছে সুচন্দ্রা নামে বুদ্ধের একজন শিষ্য ছিলেন, তিনি সাম্ভালা রাজ্যের রাজা। সেই সুচন্দ্রাই নাকি বুদ্ধদেবকে প্রশ্ন করেছিলেন যে সমাজ জীবন চিরতরে না ছেড়েও জীবন মুক্তি কিভাবে লাভ করা যায়। আর তার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথাগত বুদ্ধ যা যা বলেছিলেন সেই সব কথা নিজের স্মৃতিতে নিয়ে সাম্ভালা ফিরেছিলেন রাজা সুচন্দ্রা। বুদ্ধের সেই বাণীগুলোই তাঁর রাজ্যে স্তূপের মধ্যে তিনি খোদাই করে রেখেছিলেন। সেই রাজ্যের সকলেই বুদ্ধের সেই জীবন মুক্তির উপদেশ পালন করে কালচক্র থেকে মুক্তি পেয়েছিলেন, আর তাই সাম্ভালাকে ধর্মরাজ্য বলা হয়। তিব্বতীয় বৌদ্ধ মতবাদ বলে জ্ঞানগঞ্জের অপর নাম সাম্ভালা, তার মানে তথাগত বুদ্ধের উপদেশ ধারণ করে এবং পালন করেই সেই প্রাচীন রাজা সুচন্দ্রা তার নিজের রাজ্যকেই জ্ঞানগঞ্জে বদলে ফেলেছিলেন। কালচক্রের অন্যতম রূপ তথাগত বুদ্ধ হলেন সেই জ্ঞানগঞ্জের প্রধান দেবতা। তিব্বতীয় বৌদ্ধ দর্শন আরও বলে যে যুদ্ধ আর ধ্বংস যখন এই বিশ্বকে তছনছ করে দিতে শুরু করবে তখন এই সাম্ভালা থেকেই কালচক্রের দেবতা আবারও আবির্ভূত হয়ে এই পৃথিবীকে বাঁচিয়ে দিয়ে যাবেন। আর সেই সঙ্গে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া জ্ঞানের বীজকে আবার নতুন করে জাগিয়ে দিয়ে যাবেন তিনি। জ্ঞানগঞ্জের গর্ভেই রয়েছে সেই বীজ। কী সেই বীজ, সে কথা নিয়েই ফিরে আসছি খুব শীঘ্রই।